রোমন কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। রোমন পা চ্যানেলে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে যে বন্ধুটি যেখান থেকে আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ আমার পরিবারে সাবস্ক্রাইব করে চলে এসো। আর আমার পুরোনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি পুরো ঘরটা আজকে ক্লিন করব, তো ভাবলাম সেটা তোমার সঙ্গে আজকে শেয়ার করি। তো চলো ঝটপট কাম করি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। সকালবেলা অনেক কাজকর্ম করে নিয়েছি, বাবুকে স্কুল পাঠিয়ে দিয়েছি, বড় অফিস চলে গেছে, সব এগুলো মানে কমপ্লিট করার পর ভাবলাম ঘরটা ক্লিন করব, না তো সকালবেলা সেই ঝামেলা নিয়ে করা যায় না। তো এখন ঘরটা ক্লিন করব, চলো ঝটপট কাজকর্ম করতে শুরু করে দিই। আর তারপর তো অনেকই কাজ আছে, চলো কী কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো তোমরা। তো ঘরটা ঝাড় দিতে চলে আসলাম, আর সকালবেলার আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করেই তারপরে আজকে আমি ঘরটা ক্লিন করছি, কারণ সকালবেলা তো সব কিছু ঝামেলা, তোমরা জানোই আমার সকালবেলা অফিসে যাবে, বাবু স্কুল যাবে, তো তার জন্য অনেকটাই ঝামেলা থাকে। তো তার জন্য সকালবেলা কী করলাম, সব কাজকর্ম কমপ্লিট করে নিলাম। তো ভাবলাম বাবু এখন পর্যন্ত স্কুল থেকে আসেনি, অল্প পরেই চলে আসবে, কিন্তু তো ভাবলাম যে না ঘরটা ঝেড়ে নেই, কারণ বাবু স্কুল থেকে আসলে সেগুলো পারবো না করতে, আর যেহেতু মানে টাইমও নেই কারণ হাতে, আর বিহু চলে আসছে, আর তোমরা জানোই বাঙালি মানুষ বিহুতে আসলে মানে ধোয়াধুয়ি কাচাকাচি এইসব করতেই হবে। তো তার জন্য ভাবলাম না আজকের দিনটা ঠিক আছে, আমি ঝাড় মানে ঘরটা ক্লিন করে নিই, তারপরে একদিন সময় করে মানে কিচেনটাও ক্লিন করব। তারপরে আমি আবার ঠাকুর ঘরে সব কিছু আছে সেগুলো ক্লিন করতে হবে একদিন। তো তার জন্য ভাবলাম না আজকে তো বুধবার, আজকে ঠিক আছে আজকে ঘরটা ক্লিন করে নিই। আর আমাদের যাওয়ারও আছে একটা প্ল্যান, তো অবশ্যই তোমাদেরকে জানাবো কোথায় যাব কি না, তো সেটার জন্য অবশ্যই আমার ভিডিও দেখতে থাকো, তোমরা অবশ্যই জানতে পারবে। তো আজকে ভাবলাম তো সেই সময়টুক আছে আজকে ঘরটা ঝেড়ে নিই। আর আমি দেখতেই পাচ্ছো জানলার পর্দা সব কিছুই খুলে নিয়েছি, সেগুলো আমি কিন্তু কাচাকাচি করে নিয়েছি, কাচাকাচি করে আমি রৌদ্রেতে মেলে দিয়ে আসলাম, কারণ সেগুলো মানে ধুয়ে দিলাম শুকিয়ে যাবে, তারপরে আমি সেগুলো আবার ঠিকঠাক করে লাগিয়ে নিতে পারবো, তার জন্য আমার অনেকটা লেট হয়ে গেছিলো। তো আমি সব কিছু ক্লিন করে মানে সেগুলো দিয়ে আসলাম, যেগুলো হাত দিয়ে কাচাকাচি করা ছিল সেগুলো করে নিয়েছি, আর কিছুটা মেশিনে দিয়েছি, যেমন মশারি বলো, বেড কাপড় বলো, ঘরের আরও অনেক কিছু বড়ো মানে বড়ো বড়ো কাপড় ছিল সেগুলো আমি মানে মেশিনে দিয়েছি, কারণ এতগুলো কাপড় হাত দিয়ে কাচতে পারবো না বলে, আর সেই টাইমটুকু নেই, কারণ রান্নাবান্না করে সব কিছু ক্লিন করে চলে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো পুরো ঘরটাই ক্লিন করে নিয়েছি, আর পুরো দেখতেই পারছো উপর দিকটা আমি ঝাড় দিয়েছি, কিন্তু ঘরে তেমনটা নোংরা নেই সত্যি কথা বলতে গেলে, কিন্তু বলেন না একটা মানে ঘরটা ক্লিন করব যখন ভালোভাবে অল্প ক্লিন করি তেমনটা ব্যাপার আর কি। আর পুরো ঘরটাই ছাদের দিকটা অল্প অল্প ঝাড়ু দিলাম, আর পুরো উপর দিকটা আমি লাগান পাচ্ছিলাম না, তো একটা টুলের সাহায্যে যতটুকু পারলাম সেগুলো করে নিয়েছি, আর ফুলগুলোকে ধুয়ে দেব, তো তার জন্য নিচে রেখে দিলাম, পরে এগুলো ধুয়ে নেব। আর এখন আমি পুরো ঘরটে আগে ভাবলাম ঝাড়ু দিয়ে নিই, তত সময় না তো বাবু চলে আসলে আমি আবার সেগুলো করতে পারবো না, বাবু আবার এই ধুলোবালির মধ্যে হাঁটাহাঁটি করবে, তো তার জন্য না আমার বাবু যত সময় ভাবি ঘরে নেই তত সময় ভাবি এইসব কাজ করে নিই, কারণ ও থাকলে আমার এইসব কাজ করতে খুবই অসুবিধাও হয়। আর তারপর কী আছে, ও আবার ধুলোবালি ধরলে ওকে আবার ক্লিন করাতে হবে, না তার জন্য ভালো লাগে না। তো ভাবলাম যে বাবু চলে আসবার আগে আমি ঘরটা ক্লিন করে নিই, তারপরে বাকি কাজগুলো করতে পারবো। তো আমি এই বলে বলে দেখো পুরো ঘরটা ক্লিন করে নিলাম, আর এখন আমি ফ্যানটা মুছছি, ফ্যানটা আসলে অনেক দিন হয়েছে সেটা ক্লিন করতে পারিনি বলতে কি বলো তো, এখন তো গরম ঠান্ডা দিন ফ্যানটা চালানো হয় না, তো সেটা মুছারও সেই মানে কি বলবো সেটা ভুলেও যায়। তো আজকে ভাবলাম না ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, ফ্যানটা অল্প মুছে নেব, আর পুরো ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে সব কিছু নোংরাগুলো বের করে দিলাম। আর রান্নাঘরটাও মানে আজকে আর কিছু করব না, রান্নাঘরটা আর অন্যদিন করব, তার জন্য রান্নাঘরটা ঝাড়লাম না, আর বাইরের দিকটা অল্প ঝেড়ে নিয়েছি, তো তেমনটা নোংরা নেই বললেও হয়, কিন্তু তাও একটা ভাবলাম যে পুরো ঘরটা যখন করেছি তো বাইরের দিকটা অল্প করেই নিই। তো আর দেখতেই পাচ্ছো মেশিনের মধ্যে কাপড় দেওয়া মানে সেগুলো বড় কাপড়গুলো সেগুলো কাচাকাচি হচ্ছে, আর
বাইরের দিকটা ঝাড়ু দিয়ে দিব, এখন সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে তারপরে আমি ঘরটা মুছবো। তো ঘরটা মোছার আগে ভাবলাম যে জানলাগুলো মুছে নিই, অনেক দিন হয়েছে জানলাগুলো মোছা হয় না। আর এই কয়দিন থেকে কি বলো তো, আমি যে সব কটা জানলা খুলি না, কারণ এত ঠান্ডা পড়েছে, তার মধ্যে এত হাওয়া চলে আসে যে আমি প্রত্যেকগুলো জানলার খোলা হয় না, যে সামনের কয়েকটা জানলা খুলে দিই বাস, আর বাকিগুলো খুলি না, এত ঠান্ডা মানে হাওয়া দেয় যে যার জন্য আর খোলা হয় না। তো আজকে যখন পুরো ক্লিন করছি, ভাবলাম যে জানলাগুলো অল্প ভালোভাবে মোছামুছি করে নিই, তারপরে ঘরটা একবারে মুছে নেব। আর ঘরটা মুছে বাস আমি কী করব, স্নান করব, কারণ বাবু চলে আসবে, বাবুকে আবার খাওয়াতে হবে। তো বলতে বলতে আমার বাবু কিন্তু বাড়িতে চলে আসছে, আর আমি এখন পর্যন্ত ঘরটা ক্লিন করতে পারলাম না। ভাবছিলাম যে বাবু চলে আসার আগে ঘরটা ক্লিন করবো, কিন্তু বাবু চলেই আসলো। তো জানলাগুলো ক্লিন করে নিয়েছি সবগুলো, আর ঘরটা মানে এখন মুছে নিচ্ছি। তো ভাই মানে বাবুকে নিয়ে আসলো, আসার পর দেখছি আমার এখন পর্যন্ত হয়নি, তাই বলে বাবু মানে ভাই আমাকে অনেকটাই হেল্প করলো, ছাদের থেকে সব কিছু বিছনা সব কিছু নিয়ে আসলো, সব কিছু দেখছি শুকিয়ে গেছে। তো তার জন্য ভাই কী করলো, বিছনার তুষক বলো, তারপর ল্যাপ সব কিছু, বিছনা বেড কভার সব কিছু নিয়ে এসে ভাইয়ের দেখতেই পারছো বিছনাটা ঠিকঠাক করে দিল, আর ওখান ল্যাপের কাভারটাও লাগিয়ে নেবে। তো যাই হোক, ভাই আমাকে মানে এই দিক থেকে অনেকটাই হেল্প করেছে। তো ভাবলাম যে জানলার পর্দাগুলো ভাইকে বললাম যে শুকিয়ে গেছে সেগুলো লাগিয়ে দিস, তো ভাই সেগুলো লাগিয়ে দেবে। আর আমি ঘরটা মুছে নিচ্ছি, আর পুরো ঘরটা মুছে নিয়েছি, তো বাইরে দিয়ে বারান্দাটা মুছে নিচ্ছি। আর বাইরে ভাবলাম সিঁড়িগুলো মুছবো, কারণ সিঁড়িগুলো সামনে সিঁড়িগুলো তো আমি মানে প্রায় মুছি, কিন্তু একদম উপর থেকে সিঁড়ি মোছা হয় না। আর ঝাড়ু দেওয়া তো হয়, প্রত্যেক দিনই ঝাড়ু দিই, কিন্তু সে মোছাটা হয় না। তো ভাবলাম যে সেই ঝাড়ু মানে বাইরে ঝাড়ু তো দিয়ে দিয়েছি, তবে সিঁড়িগুলো অল্প মুছে নেব। সিঁড়িগুলো মুছে বাস আমি স্নানটা করে আসবো, কারণ কেননা বাবুকে ভাত খাওয়াতে হবে, আর অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে হলো প্রায় 2টার মতো বাজে। তো তার জন্য বাবুকে ভাত খাওয়াবো, স্কুল থেকে আসার পর কিছু খাওয়া দাওয়া করেনি, কারণ আমি না খাওয়ালে তো কাউকে হাতে খায় না, তো সেটা হলো বড় প্রবলেম। তো তার জন্য যদি আবার ভাইকে দেই, ভাইকে আবার মেখে দিতে হবে বা সব কিছু ঠিকঠাক করে দিতে হবে, তবে ভাই অল্প চেষ্টা করতে পারে না, তো ভাইও পারে না। তা তার জন্য কী করলাম, আমি ভাবলাম না তবে আর আমি উপরে সিঁড়িগুলো মুছে পুরো সিঁড়িটাই মুছে তারপরে আমি স্নান করে চলে যাব, তারপরে আমি বাকি কাজ করব, যেমন ঘরের ফটোগুলো আছে সেগুলো মুছবো।
আমার পাশে থেকো। তো আজকে